আছি, আশা করি তোমরা ভালো আছো। তোমরা সকলেই জানো গোটা বিশ্বে করোনা ভাইরাস চলছে। আমাদের সরকার লকডাউন ঘোষণা করেছে, সেই জন্য আমরা স্কুল খোলা রাখতে পারি না। সরকারের নির্দেশ মেনে আমরা চলছি। হেরিটেজ একাডেমি তোমাদের জন্য অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে, এবং যতদিন পর্যন্ত লকডাউন না হচ্ছে ততদিন পর্যন্ত এইভাবে হেরিটেজ একাডেমি এই ক্লাসে ব্যবস্থা করে থাকবে। তো ছাত্রছাত্রী এবং গার্জেনদের উদ্দেশ্যে বলা হচ্ছে, যে সমস্ত ক্লাসগুলো অনলাইনে করা হবে বা দেখানো হবে, তোমরা অবশ্যই সেগুলো মনোযোগ সহকারে করবে। কারণ অনলাইনে ক্লাসগুলো না ফলো করলে সেকেন্ড ইউনিটের যে পরীক্ষা সেইখানে তোমরা প্রস্তুতি নিতে পারবে না। তো আমি সেকেন্ড ইউনিটের ওপরই আজকের ক্লাসটা হবে, অর্থাৎ ফার্স্ট ইউনিটের পর থেকে সেকেন্ড ইউনিট যেখান থেকে শুরু হচ্ছে, তো শুরুতেই দেখবে ক্লাউডস বলে একটা শব্দ আছে। তোমরা জানো ক্লাউডস মানে কি? ক্লাউডস মানে মেঘ, তাই তো? ক্লাউডস মানে মেঘ। তোমরা মেঘ দেখেছো? তো এইখানে ক্লাউডস সম্পর্কে বলা হয়েছে। এইখানে দেখো, তোমরা বইয়ের দিকে সবাই তাকাবে, রাইট, হোয়াইট শিপ, হোয়াইট শিপ অন এ ব্লু হিল, হোয়েন দ্য উইন্ড স্টপ ইউ অল স্ট্যান্ড স্টিল। মানেটা এইরকম, হোয়াইট শিপ সাদা ভেড়া, সাদা ভেড়া, অন এ ব্লু হিল, অন এ ব্লু হিল, ব্লু মানে নীল আর হিল মানে পাহাড়, নীল পাহাড়ের ওপরে। তোমরা দেখো ছবিতে সুন্দর করে দেখাচ্ছে, নীল পাহাড়ের ওপরে সাদা মেঘের মতো কি ঘুরে বেড়াচ্ছে? শিপ অর্থাৎ ভেড়া। এই ভেড়াগুলোকেই মেঘের সঙ্গে তুলনা করা হয়েছে। হোয়েন যখন, দি উইন্ড স্টপস যখন ঝোয়া, উইন্ডস মানে, উইন্ড মানে কি? উইন্ড মানে হচ্ছে হাওয়া, অর্থাৎ প্রচণ্ড গতিতে যে হাওয়াটা বয় সেটাকে উইন্ড বলে। তো উইন্ডসটা যখন স্টপ বন্ধ হয়ে যায়, ইউ অল স্ট্যান্ড স্টিল তোমরা সবাই তখন স্থিরভাবে থেমে যাও। ইউ বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? এই হোয়াইট শিপগুলোকে, অর্থাৎ সাদা যে ভেড়া সেই ভেড়াগুলোকে এইখানে ইউ বলে বোঝানো হচ্ছে। অর্থাৎ এই প্রথম যে প্যারা বা প্যারাগ্রাফ, তার মানেটা আমি আরেকবার বলে দিচ্ছি, হোয়াইট শিপ, হোয়াইট শিপ সাদা ভেড়া, সাদা ভেড়া, অন এ ব্লু হিল অর্থাৎ নীল পাহাড়ের ওপরে, যখন, হোয়েন মানে যখন, দি উইন্ড স্টপ বাতাস যখন বন্ধ হয়ে যায়, ইউ অল স্ট্যান্ড স্টিল তোমরা সবাই তখন থেমে যাও। তারপরে দেখো দ্বিতীয় স্ট্যান্জাতে কি বলছে, হোয়েন দ্য উইন্ড ব্লোজ যখন বাতাস বইতে থাকে। আচ্ছা এইখানে কেউ বলতে পারবে ব্লো ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে কেন? কেউ বলতে পারবে না? বিষয়টা হচ্ছে এটা, যে দি উইন্ডটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে। এগুলো অবশ্যই মনে রাখবে তোমরা। তারপরে দেখো ইউ ওয়াক অ্যাওয়ে স্লো, তারপরে ধীরে ধীরে তোমরা দূরে চলে যাও বা হেঁটে যাও, মানে যখন বাতাস বইতে শুরু করে তখন তোমরা ধীরে ধীরে হেঁটে যাও। হোয়াইট শিপ, হোয়াইট শিপ হোয়ার ডু ইউ গো, সাদা ভেড়া, সাদা ভেড়া, হোয়ার কোথায়, ডু ইউ গো তোমরা চলে যাও। অর্থাৎ এইখানে কোশ্চেন করা হচ্ছে, প্রশ্ন। তাহলে এই যে প্রশ্ন চিহ্ন, এই চিহ্নটাকে ইংরেজিতে কি বলে? কোশ্চেন মার্ক। হোয়ার ডু ইউ গো, তোমরা কোথায় চলে যাও, ইউ বলতে এখানে এই হোয়াইট শিপকে বোঝানো হচ্ছে। তাহলে এই কবিতাটা সুন্দর করে পড়বে, ওপরে লেখা রয়েছে লার্ন দ্য পোয়েম, অর্থাৎ কবিতাটা শিখতে বলছে বা পড়তে বলছে। তাহলে কবিতাটা সুন্দর করে পড়বে, এইখানে তেমন কোনো কঠিন ওয়ার্ড। এই ক্লাউডস কবিতাটা কে লিখেছে বলতো? লাস্টে দেখো লেখকের নাম রয়েছে, কি উচ্চারণটা?
উচ্চারণটা কি হবে? ক্রিস্টিনা রসেটি না ক্রিস্টিনা রসেটি? ক্রিস্টিনা রসেটি হবে। তাহলে এই উচ্চারণটা ভালো করে মনে রাখবে, ক্রিস্টিনা রসেটি, ইনি এই ক্লাউডস কবিতাটা লিখেছেন। ঠিক আছে, এইখান থেকে যে ওয়ার্ডগুলো একটু কঠিন রয়েছে সেগুলোর মানে আমি একটু বলে দিই। হিল মানে HILL, হিল মানে পাহাড়, হিল মানে পাহাড়। তোমরা কেউ পাহাড় দেখেছো? পাহাড় অনেক উঁচু হয়। আর স্ট্যান্ড, আচ্ছা স্ট্যান্ড মানে দাঁড়ানো, তোমরা জানো। স্টিল মানে STIL, স্টিল মানে স্থির, স্থির। উইন্ড মানে হাওয়া, যে হাওয়াটা জোরে বয় সেই হাওয়াটাকে বলা হচ্ছে উইন্ড, অর্থাৎ ঝোড়ো হাওয়া এক কথায়। আর ওয়াক মানে হাঁটা, জানো। শিপ মানে ভেড়া, ভেড়া, শিপ মানে ভেড়া। এই মোটামুটি চারটে ওয়ার্ড তোমরা ভালো করে পড়বে এবং এই ওয়ার্ডগুলোর মানে আর অর্থ মুখস্থ করে রাখবে। আজ পর্যন্ত, আজকে এই পর্যন্তই।